हेलो फ्रेंड वेलकम टू माय चैनल जस गैलरी से तुम्हारे सकल के स्वागत हमार बांगला ब्लॉगिंग चैनले। तो चलो आज के वीडियो एखान स्टार्ट कर दी, क्योंकि वीडियो शुरू करार आगे एक कथाई बोलो, जरा जरा एखो पर्त चैनल के सबसक्राइब करो ताड़ाड़ी सबसक्राइब कर नाओ, और जदि वीडियो भलो लगे तो लाइक शेयर एंड कमेंट कर दिओ। तो चलो शुरू करा जाए आज के वीडियो। तो आज के वीडियोर मूल टपिक हलो, आगे दिन तुम्हारे हमारे वीडियो बनानों पीछने साफल्यटा कि, तो आज के तुम्हारे साथ शेयर करब। साफल्य बोलते यही ना जे हमार भिडियोते प्रचुर 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 सबसक्राइबर प्रचुर लाइक प्रचुर शेयर एम कि ना से तुम्हारे हाथे। तो हमें जो भिडियो बना यूट्यूबे से भिडियोर पीछने साफल्यटा पुरोटाई तुम्हारे हाथे। तुम्हारा जी हमारे पशे थको हमको सहयोगित करो तो हमारे साफल्यता और बेशी करे बृद्धि पावे। तो और जरा जरा एखोनो पर्यंत आमार चैनल के सबसक्राइब कर दिए तक तो असंख्य धन्यवाद तुम्हारा, और जरा जरा वीडियो तो प्रतिदिन देव तक तो और बेशी धन्यवाद। ये तुम्हारा पाशे थेको और बेशी कथा बोलबो ना, चले जाब मेन टपिकर दिखे। आसले मूल विषयटा हलो तुम्हारे साथ शेयर कर ही फिली, माझे एक सप्ताह मतन वीडियो छाड़छिलाम ना, ভাবছিলাম ভিডিও কোনো সাবস্ক্রাইব আসে না, কেউ ভালো মতন দেখে না, হয়তো ভিডিও ভালো হচ্ছে না বা কিছু, বেকার দিকে কী করবো বন্ধ করে দিয়েছিলাম, মন মেজাজ পুরো খারাপ হয়ে গেছিলো। তা তখন বাড়ির সবাই বলছিল যে ভিডিওটা বন্ধ করে রেখেছিস কেন বা কিছু, আত্মীয় স্বজন ওই দিক দিয়ে ফোন করছিল, দিদা ফোন করছিল যে আমার মেয়েদেরকে তো দেখতে পাই না, তোর ভিডিওর মাধ্যমেই যা দেখতে পাই, আর যখন এখানে আসে তখন কবে আসে তার তো ঠিক নেই, তোর ভিডিওর মাধ্যমেই তো আমার মেয়েগুলোকে দেখতে পাই, ভিডিও বন্ধ করে রেখেছিস কেন, ভিডিও চালিয়ে যা বলছিল এইভাবে যে ভিডিও বন্ধ করে রেখেছি বা কেন বা কি। তো আমি তাতেও কোনো গা করি না যে দের, কিন্তু একদিন কি হলো আমার কাছে একটা ফোন আসলো, কার না দেখাচ্ছি তোমাদের, আমার পিছনে এই দোতলা বাড়িটা দেখতেই পাচ্ছ তোমরা। তো এই বাড়ির কাকিটা দুই ছেলে মেয়ে, ছেলেটা আমার দাদার বয়সী আর মেয়েটা বড়, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আর বিয়েটা হয়েছে হৃদয়পুরে। তো বিয়ে হওয়ার কারণে এখানে আসতে পারে না সেইভাবে, কারণ বড় সংসার বড় পরিবার, তার মধ্যে বাচ্চাটাও স্কুলে ভর্তি হয়েছে নাচে নাচে ভর্তি হয়েছে, তো ওইসব সামলিয়ে আর আশা হয়ে ওঠে না বাপের বাড়িতে অতটাও। তা ফোন করে আমাকে বলছে যে ভিডিওটা বন্ধ রেখেছিস কেন, তোর ভিডিওর মাধ্যমেই তো আমি আমার মাটাকে দেখতে পাই, এমনি তো আর দেখতে পাই না, ওই পাড়াটাতে ওই পাড়াতেও আর যাওয়া হয় না, আমার এদিকে সংসার হয়ে গেছে, এমনকি আমাদের পাড়ায় এত বড় করে জগদ্ধাত্রী পুজো হলো, জগদ্ধাত্রী পুজো তো আসতে পারিনি। তো অনেক কথা বললো, কথা শুনে আমি একটা জিনিস ফিল করলাম যে যে আমার ভিডিও কেউ দেখছে না, এই সেই এই জন্য আমি ভিডিওটাকে বন্ধ করে দেবো, এই যে আমার ভিডিও দেখে অন্তত আমাদের টাচে যারা আছে ফ্যামিলি মেম্বার বলো পাড়ার আত্মীয় স্বজন বলো যারা আছে, তারা আমাদের পাড়ার প্রতিটা রিচুয়াল দেখতে পাচ্ছে, আমাদের ফ্যামিলির যারা দূরাগত আত্মীয় হয়তো আসা হয় না বা কিছু, তারা আমাদের ফ্যামিলির মানুষগুলোকে দেখতে পাচ্ছে, ফ্যামিলির মানুষগুলো কী করছে সেটা দেখতে পাচ্ছে। তো এত কিছুর আমি বেনিফিট পাওয়া সত্ত্বেও কেন আমি ভিডিওটা বন্ধ রেখেছি, নিজের সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক ভাবনা চিন্তা করলাম যে না ভিডিওটা আমি আবার শুরু করব। আর এইটাই হবে আমার সাফল্য যে এতজন দেখছে ভিডিওটা এবং অনেক কিছু মিস করা থেকে অনেকটা আগিয়ে আসতে পেরেছে। ইউটিউবের অনেক ভিডিও দেখতাম আগে, ব্লগ বলো, যেটা নেশা হয়ে গেছিলো, তো ওই অনেকের ভিডিওই দেখতাম। তা দেখতে দেখতে ভাবলাম যে আমি তো আমাদের পাড়ায় যেসব রিচুয়ালগুলো হয় সেইগুলো তো শেয়ার করতে পারি, সবাই সবার পাড়াটা শেয়ার করছে, আমাদের পাড়ার রিচুয়ালগুলো যদি সবার সামনে তুলে ধরি কেমন হয়। তো সেই সব পরিকল্পনা করেই আর কি ভিডিওটা বানানো। তো এখন বানাতে ভিডিও বানাতে খুবই ভালো লাগে, আর শরীর খারাপ অবস্থা নিয়েও এখন ভিডিও বানাচ্ছি, এখন দেখতেই পাচ্ছ আমাকে দেখে তো বুঝতেই পারছো যে শরীরের কী অবস্থা করেছি, ঠিক মতন খাওয়া দাওয়া না কিছু না, তার মধ্যে খুব চাপ পড়ে গেছিলো, মানে কলেজে এক্সাম শুরু হয়ে গেছে, তার মধ্যে কলেজ তো খুলে গেছে, কলেজে দৌড়াদৌড়ি, কলেজ দিয়ে আসা, আর কলেজে গেলে সেইভাবে খাওয়া হয়নি, ক্যান্টিনে দুটো মতন কোনো রকমই খেলাম, বাড়ি দিয়ে
যা হোক একটা খেয়ে বেরিয়ে গেলাম, মানে এইভাবে আর কি খাওয়াটা হয় না কলেজে গেলে। আজকে এমন বাড়িতে আছি, আজকে মানে টাইম টাইম খাওয়া বলো মানে সব কিছুই আর কি রেডি থাকে বাড়িতে থাকলে, ঠিকঠাক টাইমে খাওয়াটা হয়ে যায়, ঠিকঠাক টাইমে ঘুমটা হয়, ওই জন্য আর কি মানে বাড়িতে থাকলে অতটাও এফেক্ট করে না। কিন্তু যেমন এই কলেজে যাই, তারপরে একটু ঘুরতে ঘুরতে গেলে তারও কোনো ব্যাপার নেই, পেটে কিছু পড়লো চাই না পড়লো ঘোরাটা মাস্ট। তো আজকে শরীরটা একটু বেশি ফ্রেশ লাগছে, ওই জন্যই আর কি ভিডিওটা বানাতে পারছি। নাহলে আগের দিনের ভিডিও তোমরা যারা দেখেছো, মেলার ভিডিওটা বানিয়েছিলাম, আমার নিজের দেখে নিজে হাসি পাচ্ছিল যে মানে কেমন একটা লাগছে, মানে কী বলবো এত অসুস্থ লাগছে দেখে। আমি ভাবলাম ভিডিওটা কেন বানালাম এমন একটা, আর তার মধ্যেও কী বলবো মানে ভিডিওটা বানাবো যে আর শরীরটাও ভালো ছিল না, নর্মাল অবস্থাতেই চলে গেছিলাম, নো মেকআপ নো কিছু। আর আমি সাধারণত নর্মাল অবস্থাতেই মানে কথা বলতে বেশি ভালোবাসি, যেমন মেকআপ ছাড়া। আর মেকআপ ভালোবাসি না তা না, মেকআপ খুবই ভালোবাসি, একটা মেয়ে মানুষ হয়েছি মেকআপ ভালোবাসবো না, মানে কী বলবো খুব 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 ভালোবাসি মেকআপ করতে। কিন্তু আমি সবার সামনে ন্যাচারাল যে লুকটা সেটাই তুলে ধরাটা বেশি পছন্দ করি, সেটা আমার জন্য কমফর্টেবলি বেশি ফিল হয়। তো এই ছিল আমার ভিডিওর সাফল্য, আর ভিডিওর পিছনে অসাফল্য তো আছেই, একটা অসাফল্য বলবো না একটা মজার বিষয় আছে, যেটা হলো আমি এখন এই ভিডিও বানানোতে একটা বাড়ির লোকের পক্ষে একটা বাধা চলে এসেছে আর কি বলবো, মানে বাড়িতে তো কখন কী করছি না করছি সব কিছু তো শেয়ার করি। এবারে ধরো মানে কিছু একটা মিথ্যা কথা বলতে হলো কাউকে পরিস্থিতির চাপে, কিন্তু সেটা কেউ যখন আমার ভিডিও দেখছে ফাঁস হয়ে যাচ্ছে, এরকম একটা ঘটনা ঘটেছে খুব মজার একটা ঘটনা, পরে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, বাই বাই। আর আমার ভিডিও বানানোর প্রতি উৎসাহ বাড়িয়ে যাও তোমরা এইভাবে আমার পাশে থেকে, আর সবাইকে ধন্যবাদ অসংখ্য ভিডিওটা দেখার জন্য যারা দেখছো। আর আর আমার ভিডিও বানানোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও, বলবো নিজের মতো করে বানাই ভুল ত্রুটি হয়ে গেলে। এই যা, তো বাই বাই, আজকের মতন এই পর্যন্ত রাখি, পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করে থাকো।